ফ্রেন্ডস, আজকে আমি 22টি ডিজাইনের ব্রেসলেটের কালেকশন করেছি। তো এখানে 22টি ডিজাইনই আলাদা আলাদা ডিজাইন। আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তাহলে এখান থেকে আপনি ভালো মতো ডিজাইনগুলো দেখতে পারবেন। আর এখানে আপনার ডিজাইন বিষয়ে কিছু কথা বলবো, তো সেই কথাগুলো আপনি ফলো করে যদি ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে আপনার খুবই সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে 3-4 আনার মধ্যে, আর কিছু কিছু ডিজাইন রয়েছে 4-7 আনার মধ্যে। তো আপনি সবসময় যদি ইউজ করতে চান, তো আপনার যেটা আপনার পছন্দ হবে ডিজাইন, সেটা যদি আপনার এমনভাবে চয়েস করবেন যেন আপনার সিম্পলের ভিতরে হয়, তাহলে আপনার সবসময় রাফ ইউজ করে ভালো পাবেন। এখানে আপনার যে কিছু কিছু গর্জাস ডিজাইন রয়েছে, সেগুলো আপনার সবসময় ইউজ করতে পারবেন না। আপনার সেগুলো যদি তৈরি করেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। আর যদি আপনার সিম্পলের ভিতরে সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে চান, তাহলে যে কোনো আপনার ডিজাইন চয়েস করে সিম্পলের ভিতরে ব্রেসলেট, তো সেই আপনার সেটা স্ক্রিনশট দিয়ে আপনি স্বর্ণকারের দেখালে, তো সে আপনাকে এটার মতো করে সেম করে তৈরি করে দিতে পারবে। আর যদি চান যে আমাদের কাছ থেকে আপনি এরকম ডিজাইন তৈরি করে নেবেন, সেটাও নিতে পারবেন। তো আপনার এখানে যে ডিজাইনটাই পছন্দ হোক না কেন, সেটা আপনি ভালোভাবে আগে দেখবেন, সে ডিজাইনটা দেখে তারপরে আপনার আমাকে কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আপনি কোন ডিজাইনটা পছন্দ সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, তো সেরকম ডিজাইন আমি আপনাকে তৈরি করে দিতে পারবো। ফ্রেন্ডস, আর আপনার আরেকটি কথা, সেটা হলো আপনার যদি আপনি আপনাদের যে স্বর্ণকার তার কাছ থেকে যদি তৈরি করে নিতে চান, তাহলে আপনি তৈরি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ভালোভাবে তাকে বুঝিয়ে দিলে, ডিজাইনটা দেখালে আপনাকে খুব সহজে তৈরি করে দিতে পারবে। আর এখানে ডিজাইনগুলো যে রয়েছে, এগুলো হলো আপনার 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা। আর আপনি যদি চান যে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করবো, সেটাও পারবেন। আর 22 ক্যারেট চাইলে সেটাও পারবেন। আর আপনার যদি ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে আমি বলবো 22 ক্যারেট স্বর্ণ দিলে ভালো হয়। আর যদি সবসময় ইউজ করেন, সেটা আপনি 21 ক্যারেট স্বর্ণ দিলে একটু ভালো হয়, কারণ সবসময় ইউজ করার জন্য 21 ক্যারেট স্বর্ণ বেস্ট আপনার। যদি যেটাই আপনার পছন্দ হোক না কেন, সেটা আপনি ভালোভাবে বুঝিয়ে দিলে আপনাকে এরকম 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে পারবে, যেটা হলমার্ক, সেটা তৈরি করলে বেশি ভালো হয়। ফ্রেন্ডস, এখানে 2 প্রকারের স্বর্ণ আপনার হয়, সেটা হলো আপনার 21 ক্যারেট, 22 ক্যারেট। আর যেটাই আপনি তৈরি করবেন, সেটা আপনার হলমার্ক। 21 ক্যারেট তৈরি করলে হলমার্ক তৈরি করলে ভালো হবে, 22 ক্যারেটও হলমার্ক। তারপরও যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আর আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ড, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনি পাওয়ার জন্য। ফ্রেন্ডস, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।